নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে গতকাল জামশেদপুরের বিরুদ্ধে ড্র করার পর কোচ ফেরান্দোর প্ল্যানিং নিয়ে আবারও প্রশ্নচিহ্ন উঠেছে আর সমর্থকরা কিন্তু আর এই কোচকে এটিকে মোহনবাগান দলে দেখতে চায় না আর ম্যানেজমেন্টও কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে আর এই মরশুমে যদি এত ভালো দল থাকা সত্ত্বেও মিনিমাম ফাইনালে না যেতে পারে ম্যারিনার্সরা তাহলে ফেরান্দর বিদায় নিশ্চিত বলা যেতেই পারে সো নেক্সট কোচ হওয়ার দৌড়ে তিনজনের নাম স সবচেয়ে বেশি চর্চায় রয়েছে প্রথমত সার্জিও লোবেরা রয়েছে তবে যেহেতু সিটি গ্রুপের সঙ্গে তিনি যুক্ত আছেন তাই চান্স একটু কম এরপর জোসে মলিনার নামও উঠে এসেছে যে এটিকে কে দু হাজার পনেরো ষোলো মরশুমে চ্যাম্পিয়ন করিয়েছিলেন আর স্পেনের স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে এই জানুয়ারি মাস থেকেই সরে এসেছেন তিনি আর বর্তমানে উইদাউট ক্লাব হিসেবে রয়েছেন তিনি এছাড়া মানোলো মার্কেজ রোকার নামও শোনা গিয়েছে তবে বেঙ্গালুর দল কিন্তু তাকে একটা ভালো অফার করেছে পরের মরশুমের জন্য সো এই তিনজন কোচের নামই কিন্তু কিন্তু আপাতত শোনা যাচ্ছে আর যেভাবে একের পর এক প্লেয়ারদের ইঞ্জুরি হচ্ছে এবং ভুল পরিকল্পনায় খেলাচ্ছেন ফেরান্দো তাতে কিন্তু এই মরশুমে বেশি কিছু আশা করা উচিত নয় আর যে কোচ বলে যে দলের স্ট্রাইকারের প্রয়োজন নেই তার দলের এই অবস্থায় হওয়া উচিত সো তোমরা অবশ্যই কোন কোচকে দেখতে চাও ওয়ান ফেরান্দোর পরিবর্তে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার মতে যদি সার্জো লোবেরাকে টার্গেট করে যদি নিতে পারে তাহলে অবশ্যই ভালো হবে এছাড়া কিন্তু জোসেফ ফ্রান্সিসকো মোলিনাও কিন্তু ভালো একটা অপশান হতে চলেছে এটিকে মোহনবাগান দলের জন্য সো তোমরা তোমাদের মত তোমার জানিয়ে দিও আর এটিকে মোহনবাগান দলের পরের ম্যাচ রয়েছে কিন্তু হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ টপ সিক্সে নিজেদের জায়গা পাকা করার জন্য সো দেখা যাক কেমন পারফরমেন্স করে ম্যারিনার্সরা সো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিই এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পাওয়ার জন্য সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই